এই দেশ এই স্বাধীন সোনার মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ অনেক অনেক জাহিরি বিয়াদব রয়েছে যারা নবীকে বলে মরা নবী যারা নবীকে বলে আমাদের মত মানুষ নবী শুধু ফ্রান্স সরকার নয় ফ্রান্সের মত কোন শয়তান যদি আমার দেশে থাকে আমরা তার বিরুদ্ধে জাহাজ করব আপনাদেরকে মদিনার নবীকে চিনিয়ে দিয়েছি হুজুরে গাউসে মাজমান্ডারি বাবা আহমদুল্লাহ মাজমান্ডারি আপনাদেরকে নবীকে চিনিয়ে দিয়েছেন হযরত ইমাম শের বাংলা আপনাদেরকে নবী শিখাই দিয়েছেন তৈয়ব শাহ কেবলা কায়সা হুজুর সাহেব শাহ অন্যান্য সুনিয়া কাবের আপনাদেরকে নবী চিনিয়ে দিয়েছেন হে যুবক হে বাংলার স্বাধীনতার যুবক তোমার জীবন বদলা নবী বড় খামোশ খামোশ চুপচাপ ছিলাম শান্তির জন্য চুপচাপ ছিলাম শৃঙ্খলার জন্য যদি নবীর বিরোধী পাগলের মতো পাগলামি করো পাগলকে ঔষধ কি দিতে হয় সেটাও শুনি রাখা আমার প্রিয় ভাইরা নবীজির পক্ষে আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দান যারা নবী মেনেছেন যারা নবী মেনেছেন এবং যারা নবীর গোলাম হয়েছেন এখনো পর্যন্ত যাদেরকে বলা হয় আশেক রাসূল কারণ যারা নবীকে গ্রহণ করেছেন নবী নবী আপনারা জানেন সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন জীবন দিয়ে মাল দিয়ে ধন দিয়ে দান দিয়ে সব কিছু দিয়ে আমার নবীকে তারা ভালোবাসতে এই ওনাকে বসাই দেন তো কোনো কথা বলবেন না আল্লাহ রাস্তা কারণ এইভাবে যদি আপনারা ডিস্টার্ব করেন যে যেখানে আছেন আল্লাহ রাস্তায় বসে পড়ুন বা দাঁড়িয়ে থাকেন যদি তাও না হয় সুন্দরভাবে চলে যাবেন তবু মাহফিলের সম্মান রক্ষা করবেন কারণ প্রশাসনের বাইরে দূর থেকে দৃষ্টি রেখেছেন কারণ এত হাজার হাজার মানুষকে প্রশাসন দ্বারা সেভ করা সম্ভব নয় আমরা শান্তি আমরা সন্ত্রাসী নয় আমরা বোমাবাজি নয় আমরা কাটাকাটি পছন্দ করি না আমরা কোন জঙ্গিবাদ নয় আমরা হচ্ছি স্পষ্ট নবীজির গোলাম আমরা নবীজির নবীর গোলামির মধ্যে দাম আছে কি না কি আছে দেখো পৃথিবী শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব সুপরিচিত ব্যক্তি সুমর্যাদা সম্পন্ন ব্যক্তি যিনি উম্মতে মুহাম্মাদের মধ্যে এক লম্বা যিনি হচ্ছেন আমার প্রিয় ভাইয়ের শ্বশুর এবং হিজরতের সঙ্গী যিনি এখনো রওজা পাকের সাথে যার রওজা রয়েছে বলেন সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ উনি আমার নবীর কি একদিকে খলিফা আরব দিকে প্রতিবেশী আরব দিকে হচ্ছে হিজরতের সঙ্গী অন্যদিকে শ্বশুর না না অন্যদিকে আলমে বারজখ খবর থেকে হাশর পর্যন্ত কাছাকাছি শুয়ে আছেন আল্লাহ এবং নবী এবং সাইয়েদ আবু বকর এই জন্য একসাথে রওজার থেকে বাইর আমার প্রিয় যুবক ছেলেরা তোমাদেরকে দেখে এ কথাটুকু বলার আমি একটু আল্লাহ পাকের দয়া নবীজির সৎকার
এই কথাগুলো আমার জবান দিয়ে আসতেছে আসতে কারণ এই চেয়ারে বসার আগে কি তাকরির করব সেটা আমার ব্রেইনে এখনো সিদ্ধান্ত ছিল কারণ যখনই আল্লাহ যা বলেন নবী যা দয়া করেন গোসে বাদ নজর করেন তখন কাই হবে সুবহানাল্লাহ নবীজি নবীজি খলিফা শ্রেষ্ঠ মানুষ মানুষ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চট্টগ্রাম চট্টগ্রাম লক্ষ লক্ষ ব্যক্তির নাম আবু বকর ওমর রয়েছে কিন্তু সব ওমর সব ওমর সব আবু বকর সেই আবু বকরের মত নয় সেই সিদ্দিক আকবরের মত নয় সেই ফারুক আজমের মত নয় তারা ছিলেন নবী বাস্তব আদর্শের চিৎকার তাদের বাড়ি ছিল মক্কা আমার দেশে আজকে যারা মিলাদ উন্নবী করছেন আমি এলাকাবাসী ইন্তেজামি কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা মিলাদ উন্নবী করতেছেন আপনাদের জন্য সুসংবাদ আর যারা এসেছেন আপনাদের জন্য সুসংবাদ যারা মিলাদ উন্নবীতে এসেছেন সুন্নি কনফারেন্সে বসেছেন গৌসে পাকের এখানে আছেন তাদের জন্য সুখবর সাইয়েদনা আবু বকর সিদ্দিক সাইয়েদনা উমর আল ফারুক সাইয়েদনা ওসমান গনি ইবনে আলী সাইয়েদনা হযরত আলী আসাদুল্লাহ এই চারজন খলিফা অপেক্ষায় আছে আপনাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য কেন কেন আপনি বলছেন মিলাদ উন্নবীর পক্ষে যদি রিকশাওয়ালা সিএনজি ড্রাইভার ট্রাকের ড্রাইভার কোন ইঞ্জিনিয়ার কোন কৃষক কোন শ্রমিক কোন মাস্টার কোন টিচার কোন উস্তাদ কোন ইমাম কোন হাফেজ কোন আরবি কোন পুলিশ কোন ওসি কোন এসপি কোন আইজি যে যেখানে থাকুন না কেন আপনাদের অন্তরে যদি নবীর ভালোবাসা প্রেম থাকে মিলাদুন নবীর সমর্থন থাকে মিলাদুন নবীর পক্ষে আছেন খোদার কসম নবীর চার খলিফা আপনাদেরকে জান্নাতে যাওয়ার অপেক্ষা আছে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এটা আমাদের দৃঢ় বিশ্বাস এটা আমাদের মনে বল এটাই কোরআন সুন্নাহ আপনি এরকম করলে তো ওরও এরকম করবে এটা ঠিক না ইন্নাল্লাহ মাসাবিরিন আগুন একজন লাগাইতে পারে নিবাইতে ফায়ার সার্ভিস লাগে বিশাল জনসমুদ্রে একটা বেয়াদবি যথেষ্ট কিন্তু আমরা সেই দিকে দেখব না শুধু সচেতন থাকবেন রাইট এবং লেফটে কেউ কোনো ডিস্টার্ব করছে কিনা যদি ওই ধরনের কোনো ব্যক্তি থাকে চট করে ধরে গোপনভাবে তাকে বাইজি থানায় পাঠিয়ে দিবেন পুলিশে যেন তাকে নাস্তা করা নাস্তার বিল যত আসবে আবু সুফিয়ান আবদিয়াল খাজি দিদি সক্ষম থাকবো কারণ আমরা আমরা নবীওয়ালা আমরা শয়তানওয়ালা না বলো আমরা কি ওয়ালা এই যুবকরা তোমাদের আওয়াজ কোথায় সবচেয়ে বড় শয়তান মানুষ শয়তান মিলাল জিন্নতি ওয়াল নাস মানুষ শয়তান সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবীকে কেমন ভালোবাসেন দেখুন কিতাবের নাম শিফা শরীফ আর তাফসীর কবীর আল্লাহু আকবার এই দুটি কিতাবে দেখি আমার প্রিয় নবী তার শ্বশুর তার খলিফা তার হিজরতের সঙ্গী সাইয়েদনা
अबू बकर सिद्दीक के सिरे दाग दिले आई अबू बकर या अबू बकर दाग ओ अबू बकर এই দিকে আসুন কথা শুনুন আমার সামনে আসুন সাইয়েদনা আবু বকর সিদ্দিক খুব নমনীয় ভাবে আদবের সহিত আমার নবীর সামনে উপস্থিত থেকে উপস্থিত থেকে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বলেন হে আবু বকর শোনো আমি তোমার কাছে আমার আন্টিটা সাপোর্ট করলাম এই আন্টিটা তোমাকে আমি প্রদান করলাম আমার এই আন্টি স্বর্ণকারের কাছে নিয়ে তুমি সুন্দর করে আমার এই ব্যবহার আন্টির মধ্যে তুমি লেখে নিয়ে আসো আমি হট্টগোল দেখেছি আশ্চর্য হট্টগোল আর লাইফে দেখি এখানে কি হয়েছে আসলে কি আগুন লাগছে মানুষের চাপ বেড়ে গেছে আল্লাহ আল্লাহ একবার আমি আল্লাহ মোহাম্মদ মনোর চত্বরে আর মানুষ পাঠাইও না এই দোয়া করতে বাধ্য হচ্ছে কারণ কারণ মানুষ মানুষ এত মানুষ এত মানুষ এত মানুষ সব আসে রসুল সব আসে রসুল যখন বলা হলো ইয়া হাবিবাল্লাহ শুধু আল্লাহর নাম আন্তির মধ্যে লিখবো এটা আপনার দাবি আর আমার প্রেমের দাবি হচ্ছে আল্লাহর নাম তো আমি যেখানে লিখবো সেখানে আপনি নবীর নাম তো আমি লিখবো ইয়া রাসূলুল্লাহ যেখানে আল্লাহর নাম যেখানে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনার দাবি আপনার আংটিতে আল্লাহর নামে আল্লাহ আল্লাহ আমার যুবক ছেলেরা প্রতিদিন কমপক্ষে 500 বার 1000 বার আল্লাহকে ডাকবে কে যিনি তোমার চোখে মালিক যিনি তোমার ব্রেইনের মালিক যিনি তোমার বডির মালিক যিনি তোমার হাতের মালিক যিনি তোমার পায়ের তালুর থেকে মাথার তালু পর্যন্ত অল বডির মালিক যিনি তোমার হায়াতের মালিক যিনি তোমার মর্তের মালিক যিনি গরিব করে যিনি ধনী বানান যিনি সুস্থ করে যিনি অসুস্থ করে যিনি নারী বানান যিনি পুরুষ বানান যিনি ছেলে দান করে যিনি মেয়ে দান করে যিনি সর্বময় ক্ষমতার উপর যার ক্ষমতা চিৎকার দিয়ে কেউ বাংলা বলো তার নাম কি আল্লাহ এই জন্য একটা বার বলে দেন তো দেখি
আমি তোমাদের হট্টগোলে আমি যেভাবে ওয়াজ করার কথা ছিল
সেইভাবে করতে পারছি না বলে দুঃখিত। আমাকে বক্তব্য আকারে বক্তব্য দিতে হচ্ছে, কারণ তোমাদের এই সাইড আওয়াজগুলি আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি যখন ব্রাউন বাড়িয়ে যাইতাম, আমার এই সুত্ত বাবাটি তাহিরি আমার মা ফিরে এসে সামনে বসে থাকত। আজকে আমাদের জীবন ধন্য সুন্নিয়াতের চেরা দেশে বিদেশে এখানে ওখানে চলছে, যদি রাত্রি ফেরা নবীর বদনামি করবে তবে নবীর শান বাড়তেই থাকবে। বলো নবীর শান বেড়ে যাওয়ার ক্ষমতা কার? এখানে কমাইবার কোন সুযোগ নাই। কেউ কমাইতে চাইলে সে নিজেই কমে যাবে, নিজেই বিয়োগ হয়ে যাবে, নবী নবী থাকবে। এ পর্যন্ত কোটি কোটি বেঈমানরা নবীর বিল মিলাদুন নবীর বিরোধী করার কারণে আজান থেকে কোন নবীর নাম বাদ পড়েছে? নবীর নামাজ আল্লাহর আংটিওয়ালা স্বর্ণকার আংটি মোবারক দেখে চুমা খেলে, আর আংটিওয়ালা স্বর্ণকার একটা চিৎকার দিলেন, ইয়া আবু বকর, ও আবু বকর, এটা কিসের আংটি, এটা কেমন আংটি? যে আমি এই আংটির দ্বারা আমি দেখতেছি ফেরেশতার দরজা খোলা দেখা যাচ্ছে। আমাদের আংটি কেউ যদি স্বাভাবিক আবু সুফিয়ান আবিদুল কাদিরের আংটি ব্যবহার করে কিছুই হবে না, কিন্তু আমার নবী আংটি মোবারক আংটি মোবারক স্বর্ণকার হাতে নিয়ে আংটির ভিতরে সে দেখতে পাচ্ছে আসমান জমিনের দরজা খোলা, আর যারা ব্যস্তের দরজা খোলা। খোদা বাবা আমি একটু পরিচয় চাচ্ছি, এটা হচ্ছে আংটির মধ্যে যদি এত আংটির মধ্যে যদি এত মর্যাদা হয় নবীর মধ্যে কি মর্যাদা? আমি আমি চাচ্ছি প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা যুবক প্রতিটি ব্যবসায়ী প্রতিটি ব্যান গাড়িওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক কৃষক এমন ভাবে আজকে নবীর প্রেম করো, হাসরের ময়দানে যেন নবী আমাদেরকে নিজ হাত মোবারক দ্বারা হাউজা কাউসার পাঁচজনে পান করো। আমরা প্রিয় নবী হাত মোবারকে কাউসারের পানি খাবার ইচ্ছা আছে কিনা, হাত তুলে বলা আছে কিনা? আমরা নবী চাই কি চাই না? নবী কি দূরে না কাছে? এই মাহফিলে নবী আছে কিনা? নবীকে ক্ষমতা দিয়ে রেখেছে কে? আমি বারবার ওয়াজে প্রশ্নবোধক চিৎকার দিচ্ছি আপনার একটু শান্ত হওয়ার জন্য আল্লাহর হস্তে। হে বাবার আল্লাহর হস্তে, তোমরা জানো আমার পোস্টারে লেখা আছে আমি গৌসে বাগের দরবারের খলিফা, আমার গৌসে বাগ নজর তুইলা বিলা দিল্লা ইজামান তাহার দলতি আলা হুকম ইত্তসালি। নিশ্চয় নবী তো আছেন, নবীর আওলাদ গৌসে বাগ আমাদের কাছে আছেন। সাউন্ডা মুখটা যে বন্ধ রাখবেন, আমি অনুরোধ করবো দোয়া করবো কেউ আওয়াজ আল্লাহ আংটিওয়ালা বললে ইয়া বাবা আল্লাহর নামটা আমি আংটির মূর্তি লিখে ফেলেছি, এখন কি করব বলো? সেই আংটিওয়ালা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ যখন লিখে ফেলেছো এবার আমার মনে হবে তুমি লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আংটিওয়ালা ভাই তুমি আল্লাহর নামের পরে আমার দাবি নবীর নামটা লিখে দাও, নবীজির দাবি আল্লাহর নাম, সিদ্দিক আকবরের দাবি হচ্ছে প্রিয় নবীর নাম,
আন্টিম এলাকা হলো সেই দিন আবতর আন্তিম চলে আসতেছেন আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেছে ইব্রাহিম ও জিব্রাইল দেখো নবীজি বলেছে আন্তির মধ্যে আমার নামটা লেখার জন্য আর আবু বকর আমি আল্লাহর নাম থেকে নবীর নামটা বাদ দেইনি নবীর নামটা সে লিখে দিয়েছে যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে নবীর নামটা বাদ দেইবা তুমি জিব্রাইল কি করো আন্তির বাকি অংশে আবু বকরের নামটা লেখেলা আপনাদের অন্তর নবীর প্রেম চাই কিনা বলেন চাই কিনা কিয়ামে মিলাদুন নবী কি ইয়া নবী সালাম আলাইকা চলবে চলবে না বন্ধ হবে আপনারা নবীর নাম শুনে চুমা যাওয়া কি বন্ধ করবেন না রানিং রাখবেন আমরা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই কি চাই না আল্লাহু 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 আল্লাহ আমার প্রিয় সুন্নি ভাইরা আপনাদের কাছে অনুরোধ আপনারা যতক্ষণ শান্ত হবেন না আমি ততক্ষণ ইনশাআল্লাহ মাইক ছাড়ব না কারণ আমি এমন এমন সময় গিয়েছি বাংলাদেশে আমি মাইক ধরেছি 11টা আর মাইক ছেড়েছি হাত্তা মাত্তাইন সুবহানাল্লাহ এখনো যদি ইচ্ছা পোষণ করি আজকে যদি একটা গ্রান্টি হয় আল্লাহর রহমতে ফজরের আযান হবে কিন্তু মাস শেষ হবে না দেখি কতদূর শান্তি হয়েছে মাশাআল্লাহ আজকে রাসূল আসতেছে গোলাম রাসূল আসতেছে আল্লাহ কবুল সাইয়েদা না আবু বকর সিদ্দিক আল্লাহ নামের সাথে নবীর নামে পড়েছেন নবীর নামে লেখার কারণে সিদ্দিক আকবরের নাম কমলো না বাড়লো সেখানে তার নামে স্থান হয়েছে আজকে আজকে তিনি তিনি নবীজির রওজা পাকের কাছে এসে আছেন সালাম
নবীকে নবীকে সালাম দাও নবীর উপরে দুরুদ শরীফ পড়ো আজকে আজকে দুরুদ শরীফ পড়লে আমাদেরকে বলা হয় অনেক বাইরে বেদাত আসলে বাইরে আমরা বেদাতই না আমরা হচ্ছে ইবাদতই বলেন আমরা কি বেদাতই না ইবাদতই আমরা কি বেদাত চাই না ইবাদত চাই ইবাদত কে কে চান দুই হাত করেন ফের সিলেক্টর ক্যামেরা করো কয় বার বলো আল্লাহ 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 আমরা কি বেদাতই না ইবাদতই আমরা কি বেনামাজি না নামাজি আমরা কি মসজিদের পক্ষে না বিপক্ষে আমরা কি দেশের পক্ষে না বিপক্ষে উচ্চ স্বরে বলো মারহাবা আল্লাহ আল্লাহ সাইয়েদনা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নবীর গোলাম আল্লাহু আকবার আমার নবী রওজা মুবারকে পূর্ববাসে আসহাবে সুফা নামে একটি ঊষা জায়গায় মাসুম এ মাসুম তুমি হজে গিয়েছো যাও চলে যাও যে আমার নবী রওজা মুবারকের পূর্ব দিকে স্টেজ থেকে হয় এক হাত বড় হবে না এক হাত বরাবর সমান হবে ওই জায়গাটির নাম আসহাবে সুফা নাম কি আসহাবে সুফা আসহাবে সেখানে আমার নবী বসে বসে সাহাবে কেরামকে পড়াতেন এবং যুক্তি পরামর্শ দিতেন সুবহানাল্লাহ এখানে নবীজি বসে আছেন কোন নবী কোন নবী যার চেহারা মুবারক চন্দ্র সূর্য থেকে সুন্দর সুবহানাল্লাহ কোন নবী যার নূরানি গাম মুবারক থেকে চন্দ্র সূর্য কে আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না যার নূর থেকে আল্লাহ তমাম মখলুকাত সৃষ্টি করেছেন যার নূর থেকে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদের জন্য বানিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী উচ্চ স্বরে বলো রহমত আল্লাহ আমিন নবীজি মিটিং করতেছেন সাহাবায়ে কেরামকে সেই মিটিংয়ে সাইয়েদনা আবু বকর ওমর ওসমান ও আলী উপস্থিত ছিলেন হঠাৎ করে দুইজন ব্যক্তি পিছে পিছে একজন একজনের পিছে এসে আমার নবীকে সালাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এভাবে যখন সালাম দিলেন প্রথম ব্যক্তি চোখের ফানি ছেড়ে বলে আয়া কায়া রাসূলুল্লাহ আয়া কায়া নবী আল্লাহ ও নবী আপনার কাছে বিচার নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ এই পথে যাচ্ছিলাম একটা পাগলা কুকুর আমাকে হঠাৎ করে কামড় দিয়ে আমার রানের গোস্তটা খেয়ে নিল আমার রানের গোস্তটা খেয়ে ফেললো আল্লাহর নির্ভর কেন ও জানি না আমার রানের গোস্ত নিয়ে গেল কিছুক্ষণ পরে আর একজন ব্যক্তি আসি সেই পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রানের গোস্ত একজন কুকুর খেয়ে ফেললো এই কথা শুনে আল্লাহর নবী বললেন কেন কুকুর তোমাদের রানের গোস্ত খেয়েছে আমি নবী আর এখানে বসে থাকবো না কুকুরটা যেখানে আছে আমি নবী স্বয়ং ওই কুকুরের কাছে চলে যাচ্ছি স্বয়ং নবী কুকুরের বিরুদ্ধে অভিযোগ শোনে নবী স্বয়ং কুকুরের দিকে রওনা হলো কেন এই মানুষগুলোকে কুকুর কামড় দিয়েছে আমি সরাসরি কুকুরটার জবানে আমি নবী শুনতে চাই চিৎকার দিয়ে আল্লাহ মাইক ম্যান আওয়াজ ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মাইকের আওয়াজ ঠিক আছে তো বলুন মাইকের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে
জামানার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুকুরের কাছে গেলেন। এই কুকুর, এই রাস্তার বিজয় প্রতীক, এদেরকে তুমি কেন কামড় দিয়েছো? তাদের